লোকসভা ভোটের আগে বিষ্ণুপুরে বিজেপির হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান যোগদান করল বিজেপিতে। বাঁকুড়া বিষ্ণুপুরে দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় নন্দী 2018 থেকে 2023 সাল পর্যন্ত ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন। 2023 পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই অভিমানী সঞ্জয় নন্দী। পঞ্চায়েত নির্বাচন কেটে যাওয়া দীর্ঘ সময় পর অবশেষে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা ওন্দা বিধানসভা বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। বিজেপিতে যোগদান করে তিনি বলেন, তিনি যখন প্রধান ছিলেন এলাকায় উন্নয়ন করেছিলেন, তারপর আর তৃণমূল থেকে উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না, তাই তিনি উন্নয়নের যজ্ঞে সামিল হতে বিজেপি পরিবারে এলেন। 2023 সাল পর্যন্ত এখন ধরুন বিগত দিন দলে সেরকম যোগাযোগ দল করেনি আমার সঙ্গে, এবং আমরাও চিন্তা ভাবনা করলাম যে সবকে সাথ সবকে প্রয়াস বিকাশ, যে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তার যে উন্নয়ন, সেই উন্নয়নকে উন্নয়ন আকৃষ্ট হয়ে এবং মাননীয় এমপি এবং মমতা এদের যে সচরাচর যে রাজনীতি এবং যে সিস্টেমেটিক দল, সেই দলের জন্যই আমি এই দলে যোগদান করলাম। বিষ্ণুপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি অমরনাথ শাখা বলেন, ভোটের আগে এই যোগদান বাড়তি অক্সিজেন দেবে বিজেপিকে। ইচ্ছা উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে চান, ভারতীয় জনতা পার্টিকে আগে নিয়ে যেতে চান, তাই উনি এসছেন। অবশ্যই বড় পাওনা, আগামী দিনে আরো অনেকে সঞ্জয় দার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে আসবেন, আপনারা আমরা উনাকে স্বাগত জানাচ্ছি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান, ওই প্রাক্তন প্রধানের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দীর্ঘদিন ধরে দল থেকে সে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কেউ বিজেপিতে ঢুকবে নাকি অন্য কোথাও যাবে তা দায়ভার তৃণমূল কংগ্রেসের নয়। দেখুন, ওটা ব্যক্তিগত ব্যাপার, তো তিনি দীর্ঘদিন দলের সঙ্গে নেই, দল তাকে বিগত পঞ্চায়েত নির্বাচনে টিকিটও দেয়নি দলের সঙ্গে না থাকার জন্য এবং তার কার্যকলাপের জন্য, তার ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য সে কোন জায়গায় যাচ্ছে, কোন মানুষ করছে, এটা তাদের ব্যাপার। তৃণমূল রিপোর্ট।